তোমরা এসে গেছো। হে বন্ধুরা, আজকে আমার মনটা খারাপ। আরে রিসেন্টলি আমার এক্সামের পেপার বেরিয়েছে, সেখানে নাম্বার আমি ফেল করেছি, সেখানে আমি ফেল করেছি। তো ছি, সেহেতু আজকে আমি আমি সর্ষে খেতে এখানে আজকে ঘুরতে এসেছিলাম, যেহেতু মনটা ভালো থাকে। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই যে কত নাম্বার কম পেয়েছি আমি। তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র 50-এ মাত্র আমি 2 পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা সবগুলোই কিন্তু এখানে কেটে দিয়েছে। এই অপমান আমি সহ্য করব না। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি রং অ্যানসার দিয়েছি এবং আমার পেপারে কিন্তু আমাকে ফেল করিয়ে দিয়েছে টিচার। এবং টিচার আমাকে বলেছে যে এই পেপারটা কিন্তু বাড়িতে দেখাতে এবং বাড়িতে সিগনেচার করতে। বলেন কি, আমার কিন্তু এখানেই সবচেয়ে বড় ভয়, এই পেপারটা কিন্তু আমাকে বাড়িতে দেখাতে হবে। এবং বাড়িতে যদি এই পেপারটা আমি দেখাই তাহলে কিন্তু আমাকে আর কখনো ইউটিউবে ভিডিও করতে দেবে না। আমি কি করব, এই পেপারে থাকা লাল কালির দাগগুলো এবং আমি ফেল করেছি সেটাকে আমি লাইভ করে দেবো ম্যাজিকের মাধ্যমে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাত্র 50-তে মাত্র 2 পেয়েছি, অর্থাৎ আমি পুরো ফেল করেছি। এবং এখানে দেখতে পাচ্ছ আমার পেপারে কিন্তু সম্পূর্ণ কেটে দিয়েছে আমার টিচার। আমি কি করব, ম্যাজিকের মাধ্যমে এইগুলোকে পুরো উধাও করে দেবো। এইটাও সম্ভব? মাই গড, তোমরা দেখতে পাচ্ছ পেপারটা কিন্তু পুরো সম্পূর্ণভাবে লাল কালির দাগ কিন্তু উঠে গেছে। এবারে কিন্তু আমি এই পেপারটা আমার বাড়িতে দেখাতে পারি এবং আমার ইচ্ছা খুশি আমি কিন্তু এবারে পেপারটাতে রাইট চিহ্ন দিয়ে দেবো। তোমরা দেখো, এইটাও সম্ভব? আমি কিন্তু আমার ইচ্ছা খুশি এখানে 50-তে 50 দিয়েছি। এবং দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি সমস্ত পেপারটা। দেখতে পাচ্ছ কোথাও কিন্তু এখানে কাটা চিহ্ন নেই। এবং এই পেপারটা আমি খুব সহজেই আমার বাড়িতে দেখাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তোমরা সবাই ভালোভাবে জানো যে সাদা কাগজের উপরে একবার লাল কালিতে লেখা হয়ে গেলে সেটা কিন্তু আর তোলা সম্ভব নয়। আমি কীভাবে তুললাম, এর পিছনে সায়েন্সটা কি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা তো আমার নাম শুনেছো। Wait a minute. Who are you? এই কাগজের মধ্যে আমার নামটা লিখবো। তো এখানে দেখো আমি লিখেছি সায়ন, আমার নাম লিখেছি এখানে। তো এটাকে আমি দেখো লাইটের মাধ্যমে কিভাবে এটা উড়ে যায়। 1, 2, 3, ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ লেখাটা সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলবো যে এটা কিভাবে হলো। আমার কাছে দেখতে পাচ্ছ যে লাল কালির যে পেনটা সেটা কিন্তু কোনো সাধারণ পেন নয়। আমরা যে পেন রেগুলার ব্যবহার করি সেই পেনগুলো একবার লেখা হয়ে গেলে তারপরে কিন্তু সেটাকে মোছা যায় না। আর আমার মতো তোমরা যদি সেটার পিছনে আগুন দাও তাহলে কিন্তু তোমাদের কাগজ পুড়ে যাবে কিন্তু লেখা মুছবে না। এটা হলো একটা স্পেশাল পেন, পাইলট পেন। এই পেনের মাধ্যমে লেখা কিন্তু মোছা যায়। তো এটা কীভাবে হয়, পিছনে সায়েন্স কী? এই পাইলট পেনের কিছু লেখা যদি আমরা সেটার উপরে যদি আমরা তাপ প্রয়োগ করি বা আমরা যদি ঘর্ষণ বা কিছু দিয়ে আমরা যদি ঘষাঘষি করি তাহলে কিন্তু সেই লেখাটা উড়ে যাবে বা মুছে যাবে। সহজে বলতে গেলে যে এর মধ্যে পেনের মধ্যে আমাদের লিকুইড ব্যবহার করা হয়েছে, যে লিকুইডটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োগ করলে সেটা কিন্তু লেখাটা উড়ে যায়। এই লেখাটা যদি আমি হাত দিয়ে ঘষতে থাকি তাহলে কিন্তু একটা তাপ উৎপন্ন হবে। কিছুক্ষণ যদি ঘষতে থাকি, আমরা যদি শীতকালে যদি হাত কিছুক্ষণ ঘষে আমরা কিন্তু আমাদের গালে দেই এবং আমরা কিন্তু একটা উষ্ণ একটা আমাদের গালটা কিন্তু গরম হয়ে যায়। ঠিক তেমন আমরা যদি হাত গরম করে হাতটা এইভাবে ঘষে যদি আমরা হাতটা গরম করে যদি আমরা লেখার উপরে দিই লেখাটা কিন্তু উড়ে যাবে। আগুনেও কিন্তু তাপ পাই আমরা, দেখতে পাচ্ছি একটা আগুনে একটা উষ্ণ তাপ এবং এই তাপের ফলে কিন্তু লেখাটা উড়ে যাচ্ছে। আজকে ভিডিওটা কিন্তু আমি মজা করবার জন্য বানিয়েছিলাম, তোমরা কিন্তু এটা কখনোই করতে যাবে না, যে পেনের মাধ্যমে এই ধরনের চিট করতে যাবে না কখনো। তোমরা কিন্তু এই পেনটা সঠিক ব্যবহার করতে পারো। অনেক সময় কিন্তু আমরা লাল কালিতে লিখি এবং সেটা তুলতে পারি না, এই ক্ষেত্রে কিন্তু এই পেনটা খুবই ব্যবহার হয়। অনেক সময় আমাদের লেখা কিন্তু ভুল হয়ে যায়, স্পেলিং ভুল হয়ে যায়,
তখন কিন্তু এই পেন্টের মাধ্যমে আমরা লাল কালির দাগটাকে কিন্তু মুছতে পারি। সেক্ষেত্রে এটা আমাদের অনেক হেল্প করবে, এবং তোমরা যদি কোনো প্র্যাঙ্ক করতে যাও বন্ধুদের সাথে তো সেহেতু কিন্তু এই পেন্টটা তোমাদের খুবই সাহায্য করবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে পেন্টটা অর্ডার দিয়ে নাও। আশা করি তোমাদের পেন্টটা খুবই ভালো লাগবে। আর কিছু জানার থাকলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের, সেখানে আমার সাথে তোমরা কথা বলতে পারো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবে, অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।